আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ মজার একটা টপিকস নিয়ে উপস্থিত, সেটা হচ্ছে কিভাবে পাঁচ অ্যাঙ্গুলের মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করা যায়। ত্রিকোণমিতি মান নির্ণয় করতে আমরা অনেকেই হেজিটেশন ফিল মনে করি, আবার অনেক সময় মনে থাকে না, সেই মানটা খুব সহজে কীভাবে নির্ণয় করা যায় সেই কৌশল নিয়েই মূলত আজকে আলোচনা করব। পাঁচ অ্যাঙ্গুলের মাধ্যমে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেই অনুপাত নির্ণয়ের কৌশল। পাঁচ অ্যাঙ্গুলের মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যেই টেকনিকটা অবলম্বন করতে হবে, এই যে দেখো, এই অ্যাঙ্গুলটা হচ্ছে বৃদ্ধ অ্যাঙ্গুল, এই অ্যাঙ্গুলটাকে আমি জিরো ডিগ্রি ধরবো, তারপরে ঠিক এইটাকে 30 ডিগ্রি, তারপরেরটা হচ্ছে 45 ডিগ্রি, এরপরে 60 ডিগ্রি, আর শেষেরটা হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে পাঁচ অ্যাঙ্গুলের মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে আমার যে টেকনিকটা অবলম্বন করবে সেই টেকনিকের মূল থিঙ্কিংটা হচ্ছে অ্যাঙ্গুলের মাধ্যমে, যেহেতু তাহলে দেখে নাও, এই অ্যাঙ্গুলটা বা বৃদ্ধ অ্যাঙ্গুলটা হচ্ছে 0 ডিগ্রি ধরে নিব, তারপরে যে অ্যাঙ্গুলটা আছে সেটা হচ্ছে 30 ডিগ্রি, এরপরেরটা ঠিক 60 ডিগ্রি, তারপরেরটা কত, সরি, এটা হচ্ছে বৃদ্ধ অ্যাঙ্গুলটা হচ্ছে 0 ডিগ্রি, তারপরে যে অ্যাঙ্গুলটা আছে সেটা হচ্ছে 30 ডিগ্রি, এরপরেরটা 45 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, একদম শেষেরটা হচ্ছে 90 ডিগ্রি। আসো বোর্ডের দিকে এই অ্যাঙ্গুলের ব্যাপারটা আরো ক্লিয়ার করে তুলে ধরা হচ্ছে। যে এতে আমি অ্যাঙ্গুলটাকে যদি এইভাবে স্থাপন করি তাহলে কি দেখতে পাচ্ছি, বৃদ্ধ অ্যাঙ্গুল এটা 0 ডিগ্রি, তারপর একটা হচ্ছে 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, এরপরে 60 ডিগ্রি, তারপরে কি 90 ডিগ্রি। এই অ্যাঙ্গুলের মাধ্যমে আমরা খুব ইজিলি ভাবেই ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে এই 6টা অনুপাতের মান খুব ইজিলি ভাবে আমরা মনে রাখতে পারি। সেক্ষেত্রে আমার কী টেকনিকটা অবলম্বন করতে হবে, আমি সর্বপ্রথম সাইনের মানটা নির্ণয় করবো, সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই মানটা নির্ণয় করতে আমার যেই বিষয়টা, যে টেকনিকটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে 0 ডিগ্রি এখানে লিখব 0, তারপরে 1 2 3 4, পর্যায়ক্রমে আমি কি লিখলাম 0 1 2 3 4। এরপরে যে কাজটা করতে হবে, প্রত্যেকটাকে আমি 4 দ্বারা ভাগ করবো, কত দ্বারা ভাগ করবো, 4, ভাগ 4, ভাগ 4, ভাগ 4, ভাগ 4, ভাগ কত, 4। তাহলে পাঁচ অ্যাঙ্গুলের মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাত মান, ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে যে বিষয়টা অবলম্বন করতে সেটা হচ্ছে কি, 0 ডিগ্রির ক্ষেত্রে 0 লিখব, এরপরে সিরিয়ালে 1 2 3 4, লেখার পরে কি করতে হবে, প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ, 4 4 4 4 4। এখন টেকনিকটা হচ্ছে সবগুলোকে রুট করে দিব, কি করে দিব, রুট, সবগুলোকে রুট ওভার করে দিলাম, একদম লক্ষ্য করো। তাহলে 0/4 এই মানটা হিসাব করি, 0/4 অর্থাৎ 0কে যদি 4 দ্বারা ভাগ করি এবং তারপরে রুট করি তাহলে কত আসবে, 0 চলে আসবে। এরপরে √1/4, তাহলে 1-এর উপরে রুট করলে 1 আর 4-এর রুট করলে হাফ, অর্থাৎ এই মানটা পেয়ে যাচ্ছি হাফ। ঠিক অনুরূপভাবে √2/4, অর্থাৎ 2/4 এটাকে যদি আমি রুট ওভার করি তাহলে 2-এর উপরে রুট এটাকে কেটে যাচ্ছে, তাহলে এটা কত হচ্ছে, হাফ, আর হাফের উপরে রুট মানে হচ্ছে 1/√2, অর্থাৎ আমি এটাকে লিখতে পারবো হচ্ছে 1/√2। লক্ষ্য করো 3/4, পরেরটা 60 ডিগ্রির ক্ষেত্রে 3/4, তাহলে 3-এর উপরে রুট হয় না, তাহলে √3 থেকে গেল, আর 4-এর উপরে রুট করলে কত হয়, 2, তাহলে এই মানটা পেয়ে গেল হচ্ছে √3/2, আর 4-কে 4 দ্বারা ভাগ করলে 1, 1-এর উপরে রুট করলে 1, তাহলে আমি প্রথম মানটা পেলাম 0, তারপরে হাফ, তারপর 1/√2, এরপরে √3/2, এরপরে কত, 1, এই মানটা জাস্ট আমি এই চার্টে লিখব, যে সাইন 0 ডিগ্রির মান পেয়ে গেলাম হচ্ছে 0, এরপরে হচ্ছে 30 ডিগ্রির মানটা পেয়েছি হচ্ছে 1/√2 বা হাফ, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, এরপরে লক্ষ্য করো 60 ডিগ্রির মান আমি ওই অ্যাঙ্গুলে পেয়ে গেছি √3/2, এবং 90 ডিগ্রির মানটা হচ্ছে 1। তাহলে আমি সাইনের মানটা কিন্তু খুব ইজিলি ভাবে আমি বের করলাম পাঁচটা অ্যাঙ্গুলের মাধ্যমে কীভাবে অ্যাঙ্গুল অবলম্বন করে আমরা মান নির্ণয় করতে পারি। এখন যে বিষয়টা আমার লক্ষ্য করতে হবে, কচের কস থিতা, মানে কস 0 ডিগ্রি, কস 30 ডিগ্রি, কস 45 ডিগ্রি, কস 60 ডিগ্রি এবং কস 90 ডিগ্রির মানটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি, জাস্ট এই মানগুলো উল্টাই দিলে হবে। এই যে 90 ডিগ্রির মান চলে যাবে কসের 0 ডিগ্রির ক্ষেত্রে, এরপরেরটা চলে যাবে √3/2, এরপরে মাঝেরটা মাঝখানেই বসবে, এরপরে হাফ, এরপরে কি 0, অর্থাৎ সাইন এর মানগুলো, সাইনের প্রত্যেকটা অনুপাতের মান নির্ণয় করার পরে ঘর ট্রান্সফার করবে, 90 ডিগ্রির মান 0 ডিগ্রি, 0 ডিগ্রির মান হচ্ছে 90 ডিগ্রি,
60 degree মান চলে যাবে 30 degree, 30 degree মান চলে আসবে 60 degree, আর 45 degree 45 degree থেকে যাবে। এভাবে আমি দুইটা অনুপাতের মান খুব ইজিলিভাবে নির্ণয় করতে পারলাম। এরপরে আমাকে যে বিষয়টা অবলম্বন করতে হবে, ট্যান এর মানটা আমি কিভাবে নির্ণয় করব। হ্যাঁ, আমরা কি জানি সূত্র, লক্ষ্য করো, ট্যান থেটা ইকুয়াল টু সাইন থেটা ডিভাইডেড কস থেটা, সাইন থেটা ডিভাইডেড কস থেটা। তাহলে ট্যান থেটা ইকুয়াল টু কি, সাইন থেটা ডিভাইডেড কস থেটা। এখন যে বিষয়টা লক্ষ্য করতে হবে, জিরো ডিগ্রির ক্ষেত্রে তাহলে সাইন জিরো ডিগ্রির মানকে কস জিরো ডিগ্রি দ্বারা ভাগ করবো। ট্যান জিরো ডিগ্রির ক্ষেত্রে ট্যান জিরো ডিগ্রি মান কীভাবে নির্ণয় করবো, তাহলে আমি এই যে প্রথমে যে চার্টে সাইন এবং কসের মানটা নির্ণয় করেছি, তাহলে সাইন জিরো ডিগ্রির মানকে কস জিরো ডিগ্রির মান দ্বারা ভাগ করলে হয়ে যাবে। তাহলে সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো, আর কস জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান। তাহলে জিরো ভাগ ওয়ান মানে হচ্ছে জিরো, অর্থাৎ ট্যান জিরো ডিগ্রির মানও আমি পেয়ে গেলাম কত, জিরো। অনুরূপভাবে লক্ষ্য করো, ট্যান 30 degree মানে আমি নির্ণয় করবো, ট্যান 30 degree। তাহলে সাইন 30 degree মানটাকে, সাইন 30 degree যে মানটা আছে কস 30 degree মান দ্বারা ভাগ করলেই উত্তর হয়ে যাবে। তাহলে সাইন 30 degree মান হচ্ছে 1/√2, আর কস 30 degree মান হচ্ছে √3/2। লক্ষ্য করো, 1/√2 উল্টা হয়ে গেলে উপরে 2, নিচে হচ্ছে কত, √3। এই 2 কেটে গেল, তাহলে 1/√3। খুব ইজিলিভাবে আমি ট্যান 30 degree মান নির্ণয় করতে পারলাম। অনুরূপভাবে ট্যান 45 degree ক্ষেত্রে আমি কি করব, ট্যান 45 degree, তাহলে সাইন 45 কস 45 দ্বারা ভাগ। তাহলে সাইন 45 degree মান হচ্ছে 1/√2, কস 45 degree মান 1/√2, কেটে গেলে সেম জিনিস 1 হয়। তাহলে আমরা জানি ট্যান 45 degree মান কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। এরপরে ট্যান 60 degree মানটা আমি কীভাবে নির্ণয় করব, ট্যান 60 degree ক্ষেত্রে আমাদের এই বিষয়টা লক্ষ্য করতে হবে, সাইন 60 degree মানকে কস 60 degree মান দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। কারণ যেহেতু ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড কস থিটা, সো দ্যাট উই ক্যান রাইট 3/2 ভাগ 1/√2। ক্যালকুলেশন করি, √3/2 উপরে 2 নিচে 1, এই 2 কেটে গেল, শুধু পেলাম √3। তাহলে ট্যান 60 degree মান √3। এরপরে ট্যান 90 degree মান লক্ষ্য করব, ট্যান 90 degree অর্থাৎ সাইন 90 কস 90 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। 90 degree মান হচ্ছে 1, আর কস 90 degree মান হচ্ছে 0। তাহলে 1 0 দ্বারা ভাগ করি, ইনফিনিটি মানে অসীম, অর্থাৎ অসংজ্ঞায়িত, এই 1 কি অসংজ্ঞায়িত। তাহলে প্রথমে পাঁচ অ্যাঙ্গুলের মাধ্যমে টেকনিকটা হচ্ছে কি, সাইনের মানটা নির্ণয় করবো। কার মান নির্ণয় করবো, সাইন। জাস্ট একটা মান জানতে পারলে আমি সব মান নির্ণয় করতে পারবো, শুধুমাত্র সাইন থিটার মান নির্ণয় করা শিখতে হবে অ্যাঙ্গুলের মাধ্যমে, আর কিচ্ছু শেখার প্রয়োজন নাই। তাহলে 0, 30, 45, 60, 90 টেকনিকটা হচ্ছে কি, প্রথম ঘরে 0, তারপরে 1, তারপরে 2, 3, 4, এরপরে প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ, 4, 4, 4, 4, 4, এরপরে সবগুলো রুট করলে আমি পেয়ে যাবো 0, ½, 1/√2, √3/2, এরপরে 1। এখন তোমাদের প্রশ্ন, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, সাইন 0 degree কস 0 1, সাইন কস এবং ট্যানের মান নির্ণয় করলাম, আরও যে তিনটা অনুপাত আছে সেই তিনটা অনুপাতের মান কীভাবে নির্ণয় করবো। সেই তিনটা অনুপাতের মান নির্ণয়ের কৌশল হচ্ছে, আমরা কি জানি সাইনের সাথে সাইনের বিপরীত কি কোসেক, কোসের বিপরীত কি সেক, ট্যানের বিপরীত কি কট। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1/√ কোসেক থিটা, জাস্ট কোসেক থিটা মানে কি, 1/√ সাইন থিটা, অর্থাৎ 1/√ সাইন থিটার সাইন 0 degree মান যদি আমি কোসেকে অ্যাপ্লাই করি, এভাবে আমি প্রত্যেকটা বিপরীত অনুপাতের মান আমি নির্ণয় করতে পারবো। এর জন্য আমার যে দরকার সেই সূত্রটা জানা দরকার, যেমন সাইন থিটা ইকুয়াল টু 1/√ কোসেক থিটা, একটু তাহলে কোসেক থিটার মান যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে 1/√ সাইন থিটা, কোসেক থিটার মান নির্ণয় করতে চাইলে 1/√ সাইন থিটা। তাহলে 1/√, এখন কোসেক যদি আমি 0 degree নির্ণয় করতে চাই, তাহলে সাইন 0 degree যে সাইন 0 degree মানটাকে 1 সাইন 0 degree মান দ্বারা ভাগ করলে উত্তর হয়ে যাবে। এক্সাম্পল স্বরূপ, কোসেক 0 degree, কোসেক 0 degree, তাহলে 1/√ সাইন 0 degree, তাহলে 1/√ সাইন 0 degree মানে কত পেয়েছি, 0। তাহলে 1/0 মানে হচ্ছে 1/0 মানে ইনফিনিট, অর্থাৎ এই মানটা নির্ণয় করা সম্ভব নয় অসংজ্ঞায়িতে। এইভাবে আমি কোসেক 30 degree, 45 degree, 60 degree, 90 degree, সেম অ্যাজ ওয়াতে কোসের বিপরীত কি সেক, তাহলে সেকটাও আমরা এইভাবে নির্ণয় করবো, ট্যানের মানটাও ঠিক এইভাবে নির্ণয় করতে পারবো। ধন্যবাদ সকলকে, আশা করি ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং বেশি বেশি করে ক্লাসটি দেখো যেন কোনো সমস্যা তোমাদের না হয়। আল্লাহ হাফেজ।